السلام عليكم দর্শক আমি মওলানা রহমান আপনারা জানেন আমি অনেক শিল্পী কে গান করেছি তৈরি করেছি বলবো না গান করেছি অনেককে আমি শুরু থেকে বের হয়ে রিকশায় যাচ্ছি আমি একটা ফোনে বলছিলাম যে আমি গানের কাজে যাচ্ছি তাই শুনে আপনি সামনে আসুন সামনে আসুন আচ্ছা এটা শুনবো আমি আগে আপনার কন্ঠ শুনবো তাই শুনে আমি যে রিকশায় যাচ্ছিলাম ইনশাআল্লাহ মামা বলেন আমার সাথে কথা আছে উনি গান খুব ভালোবাসেন এবং গানের জন্য উনি একতারাও বাজাতে পারেন একতারা দিয়ে গান করেন আমি একটু শুনলাম গান খুব ভালো লাগলো আপনারা একটু শুনবেন যদি ভালো বলেন ওনাকে আমি গান করব গান লুকে বলে এই বলে রে তোর বাড়ি বাল ওরে কি গর ভানাইব আমি সোনার মাঝারি লুকে বলে হি বলে রে ঘর বাড়ি বাল ও নয়াম ওরে কি করিব গালান কোটা বান্দিয়া রঙি হায় রে বান্দিয়া রঙি আইনা দিয়া সায়া দেখি পাকনা সোলা মারে লুকে বলে এই বলে রে গোর বাড়ি বালো লুকে বলে এই বলে রে গোর বাড়ি বালো নয় আমি আগে তো না জানিয়া এই প্রীতি করিয়া নয়নের জল করলাম কালি রে আমি আগে তো না জানিয়া এই প্রীতি করিয়া নয়নের জল করলাম কালি রে প্রীতি প্রীতি ভীষণ প্রীতি প্রীতি কলার মালা রে আমি সে প্রীতি করিয়া লাইলি গেছে মরিয়া শাহেন জনম তার রে আগে তো না জানিয়া প্রীতি করিয়া নয়নের জল করলাম কালি রে আঙ্গুল কাটিয়া কলম বানায়া নয়নের জল করলাম কালি রে ওরে হৃদয় চেরিয়া পথুন লেখিয়া পাঠাইতাম দয়াল সান্দের বাড়ি রে আমি আগে থানা জানিয়া সাথে মুখ করিয়া নয়নের জল করলাম কালি রে আমি আগে থানা জানিয়া ওই প্রীতি করিয়া নয়নের জল করলাম কালি ধন্যবাদ দর্শক আপনারা যদি ভালো বলেন আমি তাকে অবশ্যই গান করাবো আপনারা জানাবেন তার গান কেমন লাগলো আমি তাকে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনারা যদি বলেন যে ওনার গান ভালো হচ্ছে এখানে তারা অবশ্যই ভালো বলবেন সবাই দোয়া করবেন তার জন্য দেহ তত্ত্ব শুনবেন হ্যাঁ শোনান শোনান কেহ নাই রে দয়ালার তো কেহ নাই নিদানকালে নিদানকালে তোমায় যেন পাই দয়ালার তো বাবা কেহ নাই রে দয়ালার তো কেহ নাই নিদানকালে তোমায় যেন পাই তুমি আমার পারের কান্ডারি দয়াল তুমি কহো আমার পারের কান্ডারি তুমি আমায় পার করিও দয়ালারি তো কেহ নাই রে দয়ালারি তো কেহ নাই নিদানকালে নিদানকালে তুমায় যেন তুমি আমার দয়াল কান্ডারি তুমি গো আমার দয়াল কান্ডারি তুমি সারা আর তো নাই দয়াল আরি তুহ কেহ নাই রে দয়াল আরি তুহ কেহ নাই নিদান কালে নিদান কালে তুমায় যেন অনেক ভালো অনেক ভালো অনেক ধন্যবাদ আসলে দর্শক খুব ব্যস্ত রাস্তাটা এখানে দাঁড়ায় থাকাও খুব অসুবিধা আর তার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো বাড়ি কুলিয়া সত্তানা কুনাপাড়া গ্রাম আঙ্গুর মিয়ার নাম আঙ্গুর মিয়া তার নাম
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের বাড়ি তো আপনারা সবাই বলবেন দেখি ওনার জন্য আমি গান করব ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ দিচ্ছি সামনে ওনার গান আসতে পারে সবাই জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ